আসসালামু আলাইকুম ছোট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সাবিনা ইয়াসমিন, ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্ডেন একাডেমির সহকারী শিক্ষিকা। ছোট সোনামণিরা, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নার্সারির বাংলা ক্লাস নিয়ে। তো ছোট সোনামণিরা দেখো, আজকে আমি তোমাদের শেখাবো ব্যঞ্জন বর্ণ পরিচয়। তো ব্যঞ্জন বর্ণ কয়টি দেখো, আমরা এভাবে যখন আমরা লিখব তখন এভাবে লিখব। ব্যঞ্জন বর্ণ 39টি, যথা আমরা এই লেখাটা এখন থেকেই শিখব, মানে আমরা শুরু থেকেই শিখব, যেন তোমাদের মানে পরবর্তীতে সমস্যাটা যেন না হয়, পরীক্ষাতেও যেন তোমরা লিখতে পারো যে কয়টি, আর ব্যঞ্জন বর্ণ কয়টি 39টি, এটাও তোমাদের জানা থাকলো। আর লেখার ধরনটাও হবে এরকম, তাহলে ব্যঞ্জন বর্ণ 39টি, যথা দেখো আমি তোমাদের ছকে লিখে দিয়েছি ক খ গ ঘ ও। আমি তোমাদের আজকে ক থেকে ও পর্যন্ত ক্লাস নেব, আমি তোমাদের শেখাচ্ছি। দেখো ছোট সোনামণিরা, ক কীভাবে লিখতে হয় দেখো, ক এই সারিটাতে কীভাবে লিখব, খ কীভাবে লিখতেছে, গ কীভাবে, ঘ কীভাবে এবং ওটা কীভাবে। ছোট সোনামণিরা, এইভাবে আমি যেভাবে লিখে দিয়েছি বোর্ডে, ঠিক তোমরা খাতাতেও এভাবে লিখবা এবং পরীক্ষার খাতাতেও তোমরা এই একই একইভাবে লিখবা। ছোট সোনামণিরা, তোমরা বাসায় বেশি বেশি এই ক থেকে ও পর্যন্ত বর্ণগুলো শিখবা এবং খাতায় বেশি বেশি করে লিখবা। তো সেই পর্যন্ত আমি তোমাদের আগামী ক্লাসে আবার পরের বর্ণগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।